আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনার ঘরে যদি একটি জিনিস থাকে তাহলে আপনার ঘরে আল্লাহর গজব আসবে, রহমতের ফেরেশতা আসবে না, আপনার ঘরে শান্তি থাকবে না, আপনার সংসারে শান্তি থাকবে না, আপনার রিজিকে বরকত থাকবে না, আপনি গরিব হয়ে যাবেন, আপনার সংসারে শান্তি আসবে না। সেই জন্য আপনারা কখনোই কখনোই এই জিনিসটা ঘরে রাখবেন না। সকল মুসলমান ভাই ও বোনেদেরকে আন্তরিক রিকোয়েস্টের সাথে বলবো, ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ওয়াচ করুন। যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার ঘরে যদি একটি জিনিস থাকে তাহলে আপনার ঘর থেকে বরকত উঠে যাবে, রহমত থাকবে না, আপনার ঘরে শান্তি থাকবে না, রহমতের ফেরেশতা আসবে না, যদি আপনার ঘরে একটি জিনিস থাকে। সেজন্য সকল মুসলমান ভাই ও বোনদেরকে আন্তরিক রিকোয়েস্ট করব, আপনার ঘরে যদি একটি জিনিস থাকে তাহলে আজই এটা দূর করে দেন, এটা দূর করে দেন, যদি আপনার ঘরে থাকে আপনার ঘরে শান্তি উঠে যাবে, আপনার শান্তি থাকবে না, রহমতের ফেরেশতা আসবে না, আপনার সংসারে অশান্তি লেগে থাকবে। সকল মুসলমান ভাই ও বোনেদেরকে আন্তরিক রিকোয়েস্টের সাথে বলবো, আপনারা অবশ্যই অবশ্যই আমার কথাটা ভালো করে শুনুন। ভিডিওটা শুরু করার আগে একটি কথা বলতে চাই, যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন। আসসালামু আলাইকুম। আমি এবারে আপনাদের মাঝে আলোচনা করব। সকল মুসলমান ভাই ও বোনদেরকে আন্তরিক রিকোয়েস্টের সাথে বলো, ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আপনার ঘরে যে জিনিসটা থাকলে আপনার ঘরে শান্তি থাকবে না, সেই জিনিসটা হলো আপনার ঘরে বেনামাজি। আপনার ঘরে যদি বেনামাজি থাকে তাহলে আপনার ঘরে শান্তি থাকবে না। সেই জন্য যদি আপনার ঘরে বেনামাজি থাকে তাহলে আজ থেকেই নামাজি হয়ে যান, শান্তি ফিরে আসবে, আপনার সংসারে সুখ শান্তি আসবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।